হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিজ ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পন্ডসের বডি লোশনের রিভিউ দেব। দেখো বন্ধুরা এটা হচ্ছে পন্ডসের বডি লোশন এটা হচ্ছে পনসের জুলিয়াট রোজ বডি লোশন পন্ডসের কিন্তু দু ধরনের বডি লোশন মার্কেটে আছে একটা হচ্ছে জুলিয়াট রোজ যেটা আমি তোমাদের আজকে রিভিউ দেব। আর একটা হচ্ছে ভিটামিন ই তো এই দু ধরনের বডি লোশনই পন্ডসের মার্কেটে আছে আর এই জুলিয়াট রোজ যে বডি লোশনটা যেটা আমি রিভিউ দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা তিন রকম সাইজে মার্কেটে পাওয়া যায় হান্ড্রেড এম এল টু সেভেন্টি ফাইভ আর থ্রি হান্ড্রেড আমি আজকে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হান্ড্রেড এম এর প্যাক নতুন যে কোনো প্রোডাক্ট কিনলে আমি তোমাদের বলি সব থেকে ছোটোটা সবসময় কিনবে যদি তোমার স্কিনে স্যুট হয় ভালো লাগে তবেই বড়টা কিনবে তো আমি এই জন্য হানড্রেড এর প্যাকটা কিনেছি হান্ড্রেড এম এর এই প্যাকটার প্রাইস হচ্ছে নাইনটি নাইন আর টু সেভেন্টি ফাইভ যে প্যাকটা সেটার প্রাইস হচ্ছে থ্রি থার্টি কিন্তু তোমরা সেটা টু ফর্টি এইটে পেয়ে যাবে আর একদম যেটা বড় থ্রি হান্ড্রেড সেটার হচ্ছে টু সেভেন্টি কিন্তু ওটা তোমরা টু হান্ড্রেড থ্রিতে তে পেয়ে যাবে মানে সবগুলো এটা তোমরা সব রকম লোকাল মার্কেটে পেয়ে যাবে সব স্টেশনারি শপে অ্যাভেলেবেল আছে বা তোমরা অ্যাপে কিনতে চাইলে বলবো এটা কিন্তু সবথেকে কম দামে পাবে নাইকাতে তাছাড়া তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন পার্পেল সব জায়গাতে পেয়ে যাবে কিন্তু সব থেকে বেশি ডিসকাউন্ট নাইকা দিচ্ছে তো তোমরা ওখান থেকে কিনে নিতে পারো এবার আসি এটার মধ্যে কি আছে এর মধ্যে কিন্তু মেন ফ্রেগুয়েন্স যেটা সেটা হচ্ছে রোজের মানে এটা বলবো তাদের জন্য বেস্ট যারা গোলাপ ফুলের গন্ধ পছন্দ করো বা রোজ যেই স্মেলটা হয় রোজের যেই ফ্রিগুয়েন্সটা হয় সেই ফ্রেগুয়েন্সটা পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট হবে কারণ এর মানে এটা ইউজ করলে না এটা তোমরা এখন লাগাবে মনে হবে পুরো গোলাপ মানে গোলাপেরই গন্ধটা যেন মানে বেরোচ্ছে তো এটা কিন্তু মানে এটা মাথায় রাখবে যেটা কিন্তু একটা স্মেল আছে তো যে বডি লোশনের স্মেল নেই আমি সেগুলো তোমাদের বলে দিই কারণ অনেকেই আছে যারা ধরো ওয়ার্কিং ওম্যান মানে যারা বডি লোশনে ইউজ করে কিন্তু মানে এরকম বডি লোশন ইউজ করতে পারে না যে যেটাতে কোনো একটা ফ্রিগুয়েন্স থাকে স্ট্রং ফ্রিগুয়েন্স থাকে কারণ তাদের সব সময় মানে সারা একটা দিন তাদের অফিসে থাকতে হয় তো আমি তোমাদের ওই জন্য বলে দিই যে এটা অফিস গোয়িং ওম্যানি ইউজ করতে পারে কারণ ওইটাতে কোনো ফ্রিগুয়েন্স নেই কিন্তু এইটা আমি স্পেশালি বলে দিচ্ছি যে এটাতে কিন্তু ফ্রিগুয়েন্স আছে তো যারা এটা কিনবে ইউজ করবে সেটা কিন্তু মাথায় রাখবে যে এটা এইটা ইউজ করলে কিন্তু সারাদিন গা থেকে একটা কিন্তু রোজের স্মেল তোমাদের পাওয়া যাবে আর এইটা স্কিনকে অনেকটাই সফট করে রেডিয়েন্ট করে স্কিনের টেন লেয়ার ডিপে যায় ওই জন্যে স্কিনটা অনেক নারিশড হয় আর এটা ম্যাজিক অফ রোজ অন ইউর স্কিন সফট রেডিয়েন্ট গ্লো আনে এটা স্কিনের ড্যামেজ সেলকে রিপেয়ার করে এখানে এগুলো সব এরা মেনশন করে দিয়েছে আর স্কিন যখন অনেক ড্রাই হয়ে যায় তোমাদের স্কিন যখন মানে ড্রাই হয়ে স্কিন মানে স্কিনের রিঙ্কেলস এসে যায় ফাইন এসে যায় তখন কিন্তু সেগুলোকে এটা রিপেয়ার করে স্কিনকে মশ্চারাইজ করে আর খুব প্রাউড বলতে লাগে বন্ধুরা যে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট মানে বলতেও খুব প্রাউড ফিল হয় বন্ধুরা যে পণ্ডসের প্রোডাক্টগুলো সব হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটার প্রাইসগুলো আমি তোমাদের বলে দিয়েছি আর এটার শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স আমি তো একবার চেক করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটার শেলফ লাইফ হচ্ছে থ্রি ইয়ার্স এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে ওয়াটার মিনারেল অয়েল আছে গ্লিসারিন আছে অ্যালকোহল আছে সোডিয়াম আছে পারফিউম আছে আরও প্রচুর দি দিয়েছে বন্ধুরা কিন্তু নিচের দিকগুলো না অনেক ছোট ছোট করে লিখেছে তোমরা যখন এটা কিনবে তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো একবার চেক করে নেবে তো ফ্রন্ট সাইজে সাইডে এখানে কী কী লেখা আছে আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে পন্স, ফর্মুলেটেড বাই দ্য পন্ডস ইনস্টিটিউট জুলিয়েট রোজ ফ্রিগেন্ট অ্যান্ড স্মুথ স্কিন ময়শ্চারাইজিং লোশন পনস রোজ ময়শ্চারাইজি লোশন প্রাইজ লিখে দিয়েছে শেলফ লাইফ লিখে দিয়েছে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে লিখে দিয়েছে হিন্দুস্তান লিভার ওদের একটা বোধ হয় ইমেল আইডি কে হ্যাঁ কনট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে দিয়েছে কেস তোমাদের যদি কিছু প্রবলেম হয় তোমরা যোগাযোগ করতে পারো আর নেট ভলিউম লিখে দিয়েছে হান্ড্রেড হানড্রেড এম এল ক্রুয়েলটি ফ্রি একটা প্রোডাক্ট এগুলো এগুলো এখানে সব করে দিয়েছে বন্ধুরা এবার আমি তোমাদের বডি লোশনটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা একটা এটা যেহেতু হানড্রেড এম এল এই জন্য এটার ক্যাপটাও এরকম ফ্লিপের সঙ্গে আসে এই যে এরকমভাবে ফ্লিপ করা ক্যাপের সঙ্গে আসে তোমরা যখন একদম বড় থ্রি এর প্যাকটা কিনবে সেটা কিন্তু নর্মাল যেরকম বড় বড় বডি লোশনে যেরকম পাম্প পাম্প দেওয়া থাকে সেরকমই সেম অ্যাজ ইট ইজ দেওয়া থাকবে তো এটা এটাকে এরকমভাবে ওপেন করলাম এই দেখো বন্ধুরা বডি লোশনটা এটা কিন্তু নন গ্রিসি একটা বডি লোশন হয়তো এর মধ্যে স্মেল আছে স্মেলটা একটু স্ট্রংও বলতে পারো তোমরা মানে একটু মানে স্ট্রং মানে অন্য বডি লোশনের তুলনায় একটু স্ট্রং লাগবে তোমাদের কিন্তু এটা নন গ্রিসি মানে ওই মানে তেল তেলে করবে বা চিপকে চিপকে যাবে ওরকম কিন্তু একবারে নয় এটা কিন্তু নন গ্রিসি অক্সিডাইজ করে না ওয়ান পারসেন্টও অক্সিডাইজ হয় না মানে সফট থাকে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে যায় তোমরা এটা সব সিজনে ইউজ করতে পারো এটা যেরকম ফর্মুলায় তৈরি বন্ধুরা আমি এটা দেখলাম এটা কিন্তু সব সিজনে ইউজ করা যায় মানে খালি যে উইন্টার বলে উইন্টারেও না কারণ আমরা কিন্তু বডি লোশন খালি উইন্টার ইউজ করি না উইন্টার সামার সব সময় ইউজ করি কারণ ড্রাই কিন্তু আফটারঅল খালি উইন্টারে হয় না উইন্টার সামার সব সময়তেই হতে পারে মানে আমার আফটার বাদ তোমরা একটা ভালো বডি লোশন তোমাদের ডেলি রুটিনে কিন্তু রাখবেই আর সেটা যে বডি লোশনে তোমরা হোক না কেন একটা অ্যাফোর্ডেবল একটা ভালো বডি লোশন তোমরা রাখবে যেটা তোমরা ডেলি ইউজ করতে পারো কারণ ডেলি যদি একটা স্কিনকে ভালো বডিরেশন রাখো তাহলে কিন্তু ফেসের মতো তোমাদের মানে ফুল বডি স্কিনও কখনো ড্রাই হবে না সবসময় একটা সাপেল বাউন্স একটা সফট থাকবে আর কখনো কিন্তু রিঙ্কেলস কুচকে যাওয়া বা মানে খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে না দেখো বন্ধুরা এটা কিন্তু একদম একদম সুন্দরভাবে অ্যাবজর্ব করে গেল সুন্দরভাবে দেখলে বন্ধুরা একদম সুন্দরভাবে একটু অয়েলি লাগছে লাগছে না তো একটু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে গেল ফ্রিগুয়েন্সটা বেশ ভালোই লাগে আমার যেহেতু আমার রোজের স্মেল পছন্দের ওই জন্য আমার খুব ভালো লাগে তো এটা ছিল বন্ধুরা আমার পণ্ডস বডি লোশনের রিভিউ এটা হচ্ছে পণ্ডস জুলিয়েট জুলিয়াট রোজ দেখো বন্ধুরা এখানে রোজের ছবিও দিয়ে দিয়েছে মানে আর এই পুরোটা দেখলেই তোমরা একটা রোজ রোজ ফিলিং পাবে মানে কালারগুলোও এরকম রোজের মতো ক্যাপটাও রোজের মতো আর পুরো স্মেলটা তো রোজ মানে এটা মাখলে না সবসময় মনে হবে বেশ একটু মানে তোমার চার সাইডে যেন গোলাপ গোলাপ টাইপে আমার তো এরকম মনে হয় যেটুকু গোলাপ গোলাপ টাইপের মনে হয় ভালো একটা আর পন্ডস তো একটা নামি ব্র্যান্ড পন্ডসের আমি প্রচুর প্রোডাক্ট ইউজ করিও আমি তোমাদের সেগুলো রিভিউ দিয়েওছি তাদের তোমরা যারা সেই রিভিউগুলো দেখো বা ভিডিওগুলো দেখো নি তাদের জন্য আমি এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে আমি আমার পন্ডসের যেই যেই প্রোডাক্টগুলোর আমি রিভিউ করেছি আমি সব প্রোডাক্টের মানে লিঙ্কগুলো আমি প্রোভাইড করব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে বন্ধুরা আর এটা ছিল আমার পন্ডস জুলিয়াট রোজ বডি লোশনের রিভিউ তোমাদের যদি আজকে ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো